আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণার মাইক ও রিক্সা ভাঙচুর করা হয়েছে, মেরে ধরে কেড়ে নেওয়া হয়েছে মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম। এ ঘটনায় উত্তাল গোটা দেশ। এদিকে তারা রাতের অন্ধকারে ভাস্কর্য ভেঙেছে, আমরা এটাকে সহজভাবে মেনে নিতে পারি না বলে আলেমদের উদ্দেশ্যে কঠিন হুঙ্কার দিলেন দেশের সকল সরকারি কর্মকর্তারা। এই দুটি খবরে বিস্তারিত সহ একসাথে দুই পরকীয়া প্রেমিকের সাথে কুকর্ম করা এক নষ্টনারী অবিশ্বাস্য সব তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পঞ্চগড় পৌরসভা নির্বাচনে প্রচারণার প্রথম দিনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণার মাইক ও রিক্সা ভাঙচুর করা হয়েছে। এই সময় প্রচারণার কাজে নিয়োজিত রিক্সা চালক নয়নকে মারপিট ও তার মোবাইল ফোনের মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। 11 ডিসেম্বর সন্ধ্যার আগে জেলা শহরে পৌর এলাকার তুলারডাঙ্গা মহল্লায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান, তবে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পর বিএনপি মেয়র প্রার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলামের পক্ষে প্রচারণা করা হচ্ছিল। এ সময় মিলন, ইসলাম, সাগর ও তুষার নামে দুই যুবক প্রচারণা বন্ধ করে দিয়ে মাইক ও রিক্সা ভাঙচুর করে। এ সময় তারা রিক্সাচালক নয়নকে মারপিট করে তার মোবাইল ফোনের মেমোরি কার্ড ছিনিয়ে নেয়। মেয়র প্রার্থী মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রথম দিনেই আমার প্রচারণার মাইক ও রিক্সা ভাঙচুর করেছে। আমি রিটার্নিং অফিসার সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। গত কয়েকদিন আগে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকাসহ সারা বাংলাদেশের সব পর্যায়ের সরকারি কর্মকর্তারা এসব সমাবেশ থেকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিসিএসের সব ক্যাডারদের সরকারি কর্মকর্তা ফোরাম সমাবেশের আয়োজন করে, যাতে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস। মিস্টার কাইকাউস তার বক্তৃতায় বলেন, আমরা 29টি ক্যাডার সার্ভিসের সবাই আজ অঙ্গীকার করছি যে জাতির পিতার অসম্মান আমরা হতে দিব না। জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, আমরা সবাই কেন বক্তৃতার শেষে জয় বাংলা বলবো না? আশা করি আজ থেকে শুরু করব এবং প্রয়োজনে সরকারের অনুমতি নিব। সমাবেশে দেয়া বক্তৃতায় পুলিশের আইজিবি বেঞ্জির আহমেদ বলেন, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক নোবডি ক্যান টাচ দেম, আমরা তাদের মোকাবেলা করব। বঙ্গবন্ধু দেশ পতাকা মানচিত্র দিয়েছেন, তারপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের উপর হামলা। রাষ্ট্র অবশ্যই বিধিবিধান অনুযায়ী কঠোর হস্তে মোকাবেলা করবে। বিসিএস তথ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, স্বাধীনতার বিপক্ষে যারা থাকবে তাদের বিপক্ষে সরকারি কর্মকর্তাদের কণ্ঠ সোচ্চার থাকবে। ভাস্কর্য মোটেও ধর্মীয় বিষয় নয়, এটি শিল্পকর্মের অংশ। বাংলাদেশ এটি যুগ যুগ ধরে প্রচলিত, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত কথা কেন? এটি হলো রাজনীতি। কর্মকর্তাদের স্বাধীনতার প্রশ্নে অবস্থান থাকতে হবে। বিসিএস গণপূর্ত ক্যাডারের পক্ষে গণপূর্তের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বলেন, যারা বাংলাদেশের চাকা পেছনে নিতে চায় সেই 71-এ পরাজিত শক্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে বেছে নিয়েছে। তারা রাতের অন্ধকারে ভাস্কর্য ভেঙেছে, আমরা এটাকে সহজভাবে মেনে নিতে পারি না। এবার আসা যাক পরকীয়া করে ভাইরাল এক নারীর ইস্যুতে। স্বামীর মৃত্যুর পর শহিদুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রোজিনার, কিন্তু শহিদুলের আর্থিক অনটন ও স্ত্রী থাকা মানিকগঞ্জে গিয়ে আকিজ টেক্সটাইলে চাকরি নেয় রোজিনা। সেখানে আব্দুল মমিন নামে একজনের সঙ্গে আবারও সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। মমিনের আলাদা সংসার থাকলেও রোজিনাকে নিয়ে স্বামী স্ত্রীর ভুয়া পরিচয় দিয়ে ভাড়া বাসায় ওঠেন। পাশাপাশি শহিদুলের সঙ্গেও সম্পর্ক চালিয়ে যেতেন রোজিনা। এদিকে শহিদুলের স্ত্রীও মারা যান, কিন্তু এরই মধ্যে যে মাঝখানে ঢুকে পড়েছেন মমিন। 2017 সালের 23 ডিসেম্বর নিখোঁজ হন কুষ্টিয়ার কুমারখালীর শহিদুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী। পরের দিন মাগুরা শ্রীপুর উপজেলার চিবর গ্রামে একটি ফাঁকা জমিতে তার লাশ পায় পুলিশ। এ সময় লাশটি গলা ও দুই পায়ে রক্কাটা অবস্থায় পড়েছিল। তৎক্ষণাৎ পরিচয় জানতে না পেরে ঘটনায় 3 বছর পর খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ এই খুনের রহস্য উদ্ঘাটন করেছে। রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার ডিআইজি শেখ নাজমুল আলম বলেন, অপহরণ মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গত 22 নভেম্বর কুমারখালী থেকে রোজিনা বেগমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রোজিনা হত্যার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এখন আমরা আদালতে করা অপহরণ মামলাটি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেব এবং মাগুরার শ্রীপুর থানায় হওয়া হত্যা মামলাটি পুনর্জীবিত করার আবেদন করব।
জানা যায়, এক বছর বেশি সময় ছেলের কোনো খোঁজ না পেয়ে শহীদুলের মা তমিরুন নেসা বাদী হয়ে কুষ্টিয়া আদালতে একটি অপহরণ মামলা করেন। মামলায় শহীদুলের মৃত শ্যালক মোতাহার স্ত্রী রোজিনা বেগম, তার বাবা জব্বার শেখ ও মা মতিরুন নেসাকে আসামি করা হয়। আদালত 2019 সালের 5 মার্চ মামলাটি থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। এরপর পুলিশ সদর দপ্তর ওই বছরের 5 নভেম্বর অপহরণ মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়। সিআইডির তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদুলের শ্যালক মোতাহারের সঙ্গে রোজিনা বেগমের বিয়ে হয়। মোতাহারের ভালো ঘর না থাকায় সে বউ নিয়ে দুলাভাই শহীদুলের বাড়িতেই ছিলেন। এ সময় শ্যালকের বউয়ের প্রেমে পড়েন শহীদুল। বিষয়টি জানাজানি হলে মোতাহার তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করে থাকা শুরু করেন। তবে এর কয়েক বছর পর মোতাহার মারা যান, এর মধ্যে শহীদুলের স্ত্রীও মারা যান। তখন শহীদুল শ্যালকের স্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়মিত করার চেষ্টা করেন, তাকে বিয়েও করতে চান। তবে সম্পর্ক থাকলেও শহীদুলকে বিয়ে করতে রাজি হননি রোজিনা। এদিকে তার গ্রামে এই সম্পর্ক নিয়ে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে রোজিনা তার বাবার বাড়িতে চলে যান, তবে শহীদুলের সঙ্গে রোজিনার যোগাযোগ ছিল। কয়েক মাস পর রোজিনা ঢাকার মানিকগঞ্জে চলে আসেন, আকিজ গ্রুপে কাজ নেন। সেখানে মমিন নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। মমিনের গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরে, তাকে বিয়ে করেন রোজিনা। তবে এরপরও শহীদুল তাকে ফোন করতেন। পরে মমিন ও রোজিনা পরিকল্পনা করেন শহীদুলকে হত্যা করার। এরপর তারা দুজন ঢাকা থেকে মাগুরা শ্রীপুরে চলে যান। রোজিনা শহীদুলকে ফোন করে জানান তিনি তাকে বিয়ে করবেন। 2017 সালে 23 ডিসেম্বর রাতে বিয়ের কথা বলে শ্রীপুরে নিয়ে যাওয়া হয় শহীদুলকে। শ্রীপুরের লাঙ্গলবাদ বাজার থেকে 1 কেজি মিষ্টি কেনেন শহীদুল। ওই বাজারে আগে থেকেই শহীদুলের জন্য অপেক্ষা করতে থাকেন রোজিনা ও মমিন। তারা দুজন শহীদুলকে একটি খোলা মাঠ থেকে হাঁটিয়ে নিয়ে যান। দূরের আলো দেখিয়ে রোজিনা শহীদুলকে বলেন, ওই বাতি চলা বাড়িটি আমার বান্ধবীর, সেখানে যাব। এরপর খোলা মাঠের ভেতরের দিকে তাকে নিয়ে যান। মাঠের কিছু দূর যাওয়ার পর রোজিনা ও মমিন মিলে শহীদুলকে জাপটে ধরেন। প্রায় আধা ঘন্টা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর শহীদুল ক্লান্ত হয়ে গেলে রোজিনা তার বুকের উপর উঠে বসে দুই হাত চেপে ধরেন। এক পর্যায়ে মমিন চাকু দিয়ে গলায় একাধিকবার ছুরিকাঘাত করেন। মৃত্যু নিশ্চিত করতে তার হাত পায়ে রক্ত কেটে দেন মমিন। ধস্তাধস্তির সময় চাকুর আঘাতে মমিন ও রোজিনার হাতও কেটে যায়। তাই তারা বাড়িতে গিয়ে জানান ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। পরের দিন শ্রীপুর থানা পুলিশ অজ্ঞাত হিসেবে শহীদুলের লাশ উদ্ধার করে। ধারণা করা হয়েছিল চরমপন্থীরা তাকে হত্যা করেছে। একটি হত্যা মামলা হলেও থানা পুলিশ তদন্তের কোনো কুলকিনারা না করতে পারায় হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। লাশ অজ্ঞাত হিসেবেই থাকে, কারণ ওই এলাকায় শহীদুলকে কেউ চিনতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুজিত কুমার কর জানান, তিনি মামলা তদন্ত করতে গিয়ে প্রথমে শহীদুলের সর্বশেষ অবস্থান কোথায় ছিল তা শনাক্তের চেষ্টা করেন। প্রযুক্তির সাহায্যে তিনি জানতে পারেন সর্বশেষ অবস্থান ছিল মাগুরা শ্রীপুরের লাঙ্গলবাদ বাজারে। রোজিনার অবস্থান ছিল একই এলাকায়। এরপর তারা রোজিনাকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যে গত 7 ডিসেম্বর নরসিংদীর মাধবদী উপজেলা থেকে মমিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিও হত্যার কথা স্বীকার করেছেন। সুপ্রিয় দর্শক, এত বড় একটা ঘটনা ঘটানোয় রোজিনাকে কী ধরনের সাজা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সকল তথ্য প্রমাণিত হলে তার ফাঁসির রায় হওয়া উচিত মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। অনলাইনে শত গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সংবাদটি শোনার জন্য।